হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইথনি লসন। আজকে আলোচনা হল বাংলা সাহিত্যের অন্যতম একটি উপন্যাস বিষবৃক্ষ। এটি লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার চতুর্থ উপন্যাস, এটি একটি সামাজিক উপন্যাস। তো বন্ধুরা, বিশেষ পিলিতে এই উপন্যাসটি কোন ধরনের, এখানে প্রশ্ন আসবে এবং চরিত্র সম্পর্কে প্রশ্ন আসবে, যেমন কোনটি কোন উপন্যাসের চরিত্র। তো নগেন্দ্র, কুন্দনন্দিনী, সূর্যমুখী, তারাচরণ, এর হলো মূল চরিত্র। নগেন্দ্রের স্ত্রী সূর্যমুখী আর কুন্দনন্দিনীর যে স্বামী সে হলো তারাচরণ, আর তারাচরণ ছিল সূর্যমুখীর দুষমুখের ভাই। তো বন্ধুরা, এখন আমি এই মূল থিম সম্পর্কে আলোচনা করব। উনিশ শতকের প্রথমার্ধে ব্রিটিশ ভারতীয় শিক্ষিত ও সচেতন বাঙালিদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন অন্যতম। সার্থক বাংলা উপন্যাসের রূপকার বঙ্কিমচন্দ্রের লেখালেখির মূলমন্ত্র ছিল সমাজ সচেতনতা। বঙ্কিমচন্দ্রের চতুর্থ উপন্যাস বিষবৃক্ষ সামাজিক উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য। উপন্যাসটি 1872 সালে বঙ্গদর্শন পত্রিকায় 12টি কিস্তিতে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় 1873 সালের 1 জুন। বিষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা, বিধবা বিবাহ ও বহুবিবাহ। বিষবৃক্ষ উপন্যাসের পটভূমি বিধবা বিবাহ আইন পাশ হওয়ার সমসাময়িক কাল। উপন্যাসের কাহিনী নগেন্দ্র, সূর্যমুখী, কুন্দনন্দিনী তিনজনকে ঘিরে আবর্তিত হয়েছে। ঘটনার প্রয়োজনে ক্যানভাসে প্রবেশ করেছে হীরা, দেবেন্দ্র, হরিদাসী, বৈষ্ণবী, কমলমণি, তারাচরণ প্রভৃতি চরিত্র। উপন্যাসের কাহিনী এরূপ: গোবিন্দপুরের জমিদার নগেন্দ্রনাথ দত্ত ঐশ্বর্য, প্রতিপত্তি ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে একজন আদর্শ মানুষ। কাজের প্রয়োজনে তিনি গোবিন্দপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রবল ঝড় ও বৃষ্টির কারণে এক অচেনা গ্রামে নোঙর করতে বাধ্য হন। সেখানে তিনি সদ্য অভিভাবক হারা কুন্দনন্দিনীকে পান। কুন্দকে অসহায় অবস্থা থেকে উদ্ধার করে কলকাতায় নগেন্দ্রের ভগিনী কমলমণির কাছে রেখে আসেন। পরে স্ত্রী সূর্যমুখীর একান্ত অনুরোধে তাকে গোবিন্দপুরে নিয়ে আসেন। সূর্যমুখীর দুঃসম্পর্কীয় ভাই তারাচরণের সঙ্গে কুন্দের বিয়ে হয়, কিন্তু বিয়ের কিছুকাল পরেই তারাচরণ মৃত্যুবরণ করে। এরপর কুন্দের রূপ লাবণ্য দেখে নগেন্দ্রনাথ নিজেই তার প্রতি আকৃষ্ট হয়। কুন্দ ও নগেন্দ্রের প্রতি অনুরক্ত হয়। সূর্যমুখী বিষয়টি অনুধাবন করে। অন্যদিকে দেবীপুরের দুঃচরিত্র জমিদার দেবেন্দ্র তারাচরণের গৃহে কুন্দকে দেখে তার রূপে আকৃষ্ট হয়। দেবেন্দ্র হরিদাসী বৈষ্ণবীর বেশ ধরে নগেন্দ্রের বাড়িতে এসে কুন্দকে কুপ্রস্তাব দিয়ে যায়। হরিদাসী বৈষ্ণবীর ব্যাপারে খোঁজ নিয়ে সূর্যমুখী হরিদাসীর আসল পরিচয় জানতে পারে। এদিকে সূর্যমুখী নগেন্দ্রের বোন কমলমণিকে চিঠিতে কুন্দের প্রতি নগেন্দ্রনাথের আকর্ষণের কথা জানালে কমলমণি কুন্দকে কলকাতা নিয়ে আসতে চায়। হরিদাসী বৈষ্ণবীর ঘটনায় সূর্যমুখী কর্তৃক অপমানিত হয়ে কুন্দ আত্মহত্যা করতে চায়, কিন্তু ব্যর্থ হয়। পরে গৃহ ত্যাগ করে। তার অদর্শনে নগেন্দ্র অস্থির হয়ে পড়ে এবং সূর্যমুখীর প্রতি রুষ্ট হয়। এক পর্যায়ে নগেন্দ্র গৃহ থেকে সংকল্প করেন। এমত অবস্থায় কুন্দ ফিরে এলে সূর্যমুখী নিজ উদ্যোগে স্বামীর সঙ্গে তার বিয়ে দিয়ে নিজে গৃহ ত্যাগ করেন। সূর্যমুখীকে খোঁজার জন্য নগেন্দ্র লোক পাঠায়, কিন্তু খুঁজে পাওয়া যায় না। এদিকে সূর্যমুখী ঘুরতে ঘুরতে রোগাক্রান্ত হয়ে পড়ে। শেষে এক ব্রহ্মচারীর শুশ্রূষায় সুস্থ ওঠে। ব্রহ্মচারী নগেন্দ্রনাথকে সংবাদ পাঠান। পরে উভয়ের পুনর্মিলন ঘটে। সূর্যমুখী ও নগেন্দ্রনাথের মিলনের পরিস্থিতি দেখে কুন্দনন্দিনী আর নিজেকে ক্ষমা করতে পারেন না। নিজেকে দোষী মনে করে সে আর স্থির হয়ে থাকতে পারে না। তাই সে অভিমানে হীরার বাক্স থেকে বিষ বের করে খেয়ে ফেলেন। কুন্দ যে কতটা দুঃখে নিজের জীবন শেষ করতে বাধ্য হয় তার কথাই বুঝতে পারা যায়। সে নগেন্দ্রনাথকে বলতে পারে, কাল যদি একবার আমার নিকটে এমন করিয়া বসিতে তবে আমি মরিতাম না। এভাবে নগেন্দ্র সূর্যমুখী দাম্পত্য জীবনের পথের কাঁটা কুন্দনন্দিনীর বিদায় নেয়। বিষবৃক্ষ রচনার উদ্দেশ্য সম্পর্কে অসিত কুমার
বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিষ বিক্ষে বিধবা বিবাহের কুফল দেখানো হয়েছে। অবশ্য এই উপন্যাসে রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সদস্য বা নবনাট্যক নয়, উমেশচন্দ্রের মিত্রের কেবল বিধবা বিবাহের সামাজিক কুফল দেখানোর জন্য বঙ্কিমচন্দ্র উপন্যাস রচনা করেননি। তা যদি করতেন তাহলে তাকে প্রশংসা বিদ্যালয়ে পূজার প্রয়োজন হতো না, তাহলে এটি নিছক উদ্দেশ্যমূলক উপন্যাস হতো। পূর্বপুরুষের দুর্বল হৃদয়ের পরাজয় এবং সে পতন থেকে আত্মরক্ষার কথা উপন্যাসে বর্ণিত হয়েছে। বীজবৃক্ষের বীজ কখন অজ্ঞাত ছাড়ে সুগোপনে মনের মাটিতে উপ্ত হয় তা আমরা বুঝতে পারি না। যখন সে তরু পুষ্পিত প্লাবত হয়ে আমাদের সদ্বোধ ও বিবেক ভিত্তিকে হরণ করতে উদ্যত তখন আমাদের চেতনা হয়, তখন অনুতাপ ছাড়া আর কিছুই করার থাকে না। আধুনিক জীবনের দ্বন্দ্বমুখর এই উপন্যাস এই জাতীয় রচনার প্রথম বার্তাবহ। বঙ্কিম গবেষক অমিত্রসূদন ভট্টাচার্য লিখেছেন বঙ্কিমচন্দ্রের প্রথম তিনটি উপন্যাস রোমাঞ্চধর্মী এবং সেখানে সৌন্দর্য ছিলই তার মুখ্য উদ্দেশ্য, কিন্তু বীজবৃক্ষ তার রচিত প্রথম সামাজিক উপন্যাস। এই উপন্যাসে শুধু সৌন্দর্য সৃষ্টি নয়, সেই সঙ্গে দেশ ও মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধনের ইচ্ছেও যে তা ছিল তাতে কোনো সন্দেহ নেই। বীজবৃক্ষ উপন্যাসের শেষ সত্রে তার মন্তব্য আমার বীজবৃক্ষ সমাপ্ত করিলাম, ভরসা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফলিবে। বঙ্গদর্শনের এই সত্রে বীজবৃক্ষ ও অমৃত শব্দ দুটি বড় হরফের ছাপা হয়েছিল। তিনি বীজবৃক্ষের মাধ্যমে সমাজের বহুবিবাহের কুফল অত্যন্ত সুন্দরভাবে চিত্রায়িত করেছেন। কেবল বহুবিবাহের সামাজিক কুফল দেখানোর জন্য বঙ্কিম এই উপন্যাস রচনা করেননি, এ ধরনের পুরাণাখ্যা রচিত হবে এটি তিনি চেয়েছেন। পাশাপাশি একটু ভিন্নভাবে বিশ্লেষণ করলে বুঝতে পারা যায় বাল্য বিধবা কুন্দনন্দিনীর প্রেম ও কামনাকে তৎকালীন সমাজ স্বীকৃতি দেয়নি, এই উপন্যাস তারই প্রমাণ। উপন্যাসের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখেছেন সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য কামনা বাসনার রীপ পরিহার করা অপরিহার্য। বিধবার অধিকার, জীবনের সাধগ্রহণের বাসনা এবং সর্বোপরি নারীর মর্যাদাকে সমুন্নত রাখতে চেয়েছিলেন, আবার পাপাচারের শাস্তির বিপক্ষে ছিলেন না। কুন্দের মৃত্যুকে বাদ দিলে পুরো উপন্যাসে নারী মুক্তির বার্তা পাওয়া যায়। প্রকৃত অর্থে পর্যবেক্ষণশীল একটি গভীর জীবন দর্শন এ উপন্যাসে বিদিত হয়েছে। উপন্যাসের প্রথম থেকে শেষ অবধি এই তিনজনের দ্বন্দ্বের ফলে উপন্যাসটি এগিয়ে চলেছে। কুন্দনন্দিনীর যদি প্রবেশ না করত তবে হয়তো উপন্যাসটির এত উত্তেজনা দেখা যেত না। গোটো উপন্যাস জুড়ে এই তিন চরিত্রের দাম্পত্য জীবনের কলহ সুস্পষ্ট, তাই উপন্যাসটি এক উৎকৃষ্ট সামাজিক উপন্যাস রূপে বাংলা সাহিত্যের অবদান রেখেছেন। উপন্যাসের ঘটনা বিন্যাস ও চরিত্র চিত্রণ আমাদের বাস্তব সমাজের মুখচ্ছবি হয়ে দেখা যায়, এই জন্য এই উপন্যাসটি আমাদের মনকে এতটা আন্দোলিত করতে পারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিধবা বিবাহ সম্মত ছিলেন না, এই জন্য সামাজিক স্বীকৃতি দিয়েই তিনি কুন্দকে বিষ খায় মেরে ফেলেন। বঙ্কিম সমাজ স্বীকৃতি বিবাহ প্রতিষ্ঠা করার জন্য কুন্দকে মেরে ফেলার ছক এঁকেছেন, এই জন্য উপন্যাসটি সামাজিক উপন্যাস। তো বন্ধুরা, এরকম বাংলা এবং ইংরেজি সাহিত্যের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তো বন্ধুরা।